হ্যালো বন্ধুরা, আমি তোমাদের সবার জন্য একটা নতুন ভিডিও নিয়ে আবার হাজির হয়ে গেছি। বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের একটা অন্য বিষয় উপরে তোমাদের ভিডিওটা বানালাম, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আমার পাশে থাকবেন, সাপোর্ট করবেন। আমরা সবাই জানি যে অমাবস্যা পূর্ণিমা এই দুটো তিথি আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ তিথি। এই পূর্ণিমা অমাবস্যা তিথিতে আমাদের প্রত্যেকটা হিন্দু শাস্ত্রের নিয়ম অনুসারে পুজো পাঠ ব্রত সব কিছুই হয় বন্ধুরা। তো আজকের এই অমাবস্যা পূর্ণিমা তিথির মধ্যে আমি হচ্ছে অমাবস্যা পুজোর মানে তিথিটা নিয়ে আলোচনা করব বন্ধুরা। তো আজকের অমাবস্যা তিথি সম্বন্ধেই বলবো। অমাবস্যা কথার অর্থ হচ্ছে অন্ধকার। সবাই অমাবস্যা তিথিতে খুব ভয় পায়, বাট অমাবস্যা তিথিতে যে ব্রত করে, পুজো করে, ঈশ্বরের সাধনা করে, তার জীবনে সমস্ত অন্ধকার কেটে আলো আসে। তার জন্যই অমাবস্যা পুজো করা হয়। আর এই অমাবস্যার দিনে মা কালীর পুজো হয়, কারণ উনি হচ্ছে মহাকাল। মহাকালীর পুজো হয় মানে শিব, আর মা কালীর পুজো হয় কারণ উনি সবার জীবনে কালীমা ঘুরছে, সবার জীবনে অন্ধকার ঘুরছে, আমাদের জীবনকে সুস্থ জীবনে নিয়ে আসে ওনার কৃপা দৃষ্টি দিয়ে। আর এই অমাবস্যাতেই মা লক্ষ্মী মহালক্ষ্মী রূপে পুজো করেন। যারা বাঙালিরা আছে তারা হচ্ছে অলক্ষ্মীকে বিদায় দিয়ে মা লক্ষ্মীকে ঘরে আনে, আর যারা অবাঙালি আছে তারা হচ্ছে মা লক্ষ্মীর পুজো করে, মহালক্ষ্মীর পুজো করে তারা। তো এই অমাবস্যা তিথিতে কেউ যদি নিয়ম করে, সঠিকভাবে ব্রত করে বা ঘরে ব্রাহ্মণ দিয়ে পুজো করায়, তাতে সবার সংসারে মঙ্গল হয় এবং খুব ভালো ফল লাভ হয়। আর বানরের ক্ষেত্রে বা কোনো বাধা বিপত্তি কাটানোর ক্ষেত্রে, গ্রহদোষ কাটানোর ক্ষেত্রে এই অমাবস্যার ব্রত পালন করা খুব জরুরি। কারোর যদি পিতৃদোষ থাকে কিংবা কেউ যদি কোনো কারণে কারোর বাড়িতে যদি শ্রাদ্ধ শান্তি করতে না পারে, সে যদি পূর্বপুরুষের নাম অনুসারে এই পিতৃতর্পণ করে শ্রাদ অনুষ্ঠান করে, তিল দিয়ে তর্পণ করে, এতে হচ্ছে অমাবস্যার দিনে সমস্ত পিতৃপুরুষ, আমাদের যে 14 পুরুষ থাকে সেই সমস্ত পুরুষরা খুশি হয় আর তাদেরকে মন প্রাণ দিয়ে আশীর্বাদ করে, তাদেরকে জল দান করতে হয়। তো সেই জন্য অমাবস্যার দিনেই অনেকে হচ্ছে শ্রাদ অনুষ্ঠান করে এবং ওই দিনেই পিতৃদের উদ্দেশ্যে হচ্ছে পিতৃতর্পণ করা হয়, পিতৃদোষও নিবারণ করা হয়। তো এই অমাবস্যার দিনে বিভিন্ন রকম বাধা বিপত্তি কাটানো হয়, গ্রহদোষ নিবারণ করা হয়। অমাবস্যার দিনে কেউ যদি মা কালীর পুজো করে, তো মা কালীর কৃপায় তার জীবনে সংসারের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে। আর মা লক্ষ্মীর পুজো করলে মা লক্ষ্মীর কৃপাতে সমস্ত অন্ধকার দূর হয়ে যায়, অলক্ষ্মী দূর হয়ে যায়, আর সুখ শান্তি খুশি সমস্ত কিছু, খুশির বর্ষা হয়, অর্থের বর্ষা হয়। সেই জন্যই দীপাবলির দিনে মা কালীর পুজোর সাথে সাথে অনেকে মহালক্ষ্মীর পুজো করে, কারণ অমাবস্যার দিনে মহালক্ষ্মীর পুজো করলে মহালক্ষ্মী খুব খুশি হয় এবং সে সংসারে বিরাজ করে, তার সংসারে কখনো অভাব অনটন থাকে না। আর মা কালীর পুজো করলে অভয় দান করে মা কালী, সমস্ত সুখ শান্তি সমৃদ্ধি দেয় এবং মহাকাল ও মহাকালীর কৃপায় তার পরিবারে সমস্ত বাধা বিপত্তি দূর হয়ে যায়, অকাল মৃত্যু রোধ হয়, সমস্ত গ্রহদোষ দূর হয়। কখনো যদি অল্প আয়ু সন্তান থাকে কিংবা গৃহেতে কোনো অল্প আয়ু মানুষ থাকে, সেই আয়ু বৃদ্ধি হয় এবং তার দীর্ঘায়ু দীর্ঘজীবী হয় সে, আর সেই সন্তানের মঙ্গলময় হয়। এবং এগুলো সবই মা লক্ষ্মী আর মা কালীর কৃপাতেই হয়, মা কালী তাকে বরদান দেয়। সেই গৃহের প্রতি কোনো কাল এসে উপস্থিত হতে না পারে, সমস্ত কালকে হরণ করে নেয় মা কালী, মহাকাল আর মহাকালী। সবাইকে জানালাম এই অমাবস্যার কথা, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। আজকের মতো টাটা, বাই বাই।